আজকের ভিডিওটি ফ্রেন্ডস আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা যদি ফ্রেন্ডস আপনারা আপনাদের ফোনের মধ্যে আর কি যদি অ্যাপ্লাই করেন বা ইউজ করেন, তাহলে আপনাদের ফোন দেখতে অনেকটা দারুণ হবে। আর আপনাদের ফোন যে কেউ একবার দেখবে না, আপনাকে একবার নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে আপনাদের ফোনের মধ্যে এই সমস্ত কাজবাজ কী করে হয়েছে, তাই না? তো চলুন ফ্রেন্ডস, আমি সরাসরি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জিনিসটি কী, তাই তো? তো এখানে আপনারা আমার মানে আর কি ফোনের অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি খুবই নর্মালি দেখাচ্ছে। তো এরপর আমি যদি আমার ফোনের অ্যাপ্লিকেশনগুলি আপনাদেরকে দেখাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপগুলি কিন্তু খুব দারুণ দারুণভাবে আর কি নাচানাচি করে বেড়াচ্ছেন, তাই না? এখানে আপনারা হোয়াটসঅ্যাপটাকেও দেখছেন, এটাও নাচছে, ক্রোমটাও কেমনই নাচছে, এখানে প্লে মিউজিকটাও কেমনই নাচছে, তাই তো? তো দেখতে দারুণ ইন্টারেস্টিং লাগছে। তো যে কেউ আপনার এরকম ফোন দেখবে, তো তারা কিন্তু আপনাকে একবার জিজ্ঞাসা করবে যে এটা আপনাদের ফোনের মধ্যে কী করে হলো, তাই তো? তো চলুন ফ্রেন্ডস, আপনার যদি আপনাদের ফোনের মধ্যে এটাকে ইউজ করতে চান কীভাবে করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। তো বেশি দেরি না করে ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আমি আপনাদের সাথে আছি অশোক, আর আপনারা দেখছেন ফ্রেন্ডস টেক বাংলা এই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তার জন্য আপনারা কী করবেন, সিম্পলি আপনারা নিজের ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চার লাইভ আইকনস ফর অ্যান্ড্রয়েড, তাই তো? তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো খুবই ছোট অ্যাপ্লিকেশন, 7 MB। তো এটা আমি এখান থেকে ওপেন করছি। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে কিছু পারমিশন অ্যালাউ করতে বলছে, তো এটা আপনি সিম্পলি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে বলছে গট ইট, তো এই গট ইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখানে আপনারা সিম্পলি ওকে করে নেবেন, ঠিক আছে? তো ওকে করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দিয়ে আপনারা কী করবেন, সিম্পলি আপনাদেরকে এখানে কোনো কিছু করতে হবে না, এখান থেকে আপনারা সিম্পলি শুধু ব্যাক করে যাবেন। ব্যাক করে যাওয়ার পর চলে আসবে সিম্পলি আপনাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস, তা আপনাকে সিম্পলি এখানে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনের মধ্যে সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে? এই যে অ্যানিমেশন, এটার মধ্যে সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অ্যানিমেশন টাইপ আর কি পেয়ে যাবেন, নিচে আর কি টাইমিং পেয়ে যাবেন, আপনারা 10 মিনিটের জন্য দেবেন না 3 ঘন্টার জন্য। আর এখানে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে এটা আপনারা সবসময় রাখতে চান না, মানে কিছু কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে শুধু রাখতে চান, ঠিক আছে? তো এটা অনলি ফ্রেন্ডস যে শুধু অনলি ফর দেখবার জন্য না, এটা কাজও করে। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন সেটা ওপেনও হয়ে যাবে, ঠিক আছে? তো এটা শুধুমাত্র যে দেখবার জন্য তা নয়, ক্লকের মধ্যে যদি আমি ওপেন করি তাহলে ক্লকটাও ওপেন হয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু ওপেন করবেন সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, তাই তো? আর আপনাদের যদি ফ্রেন্ডস এটা আর কি ইউজ করতে মন না হয়, তাহলে আপনারা ডাইরেক্ট এটা হোম বাটনটাকে আপনাদের ফোনের ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনের পুরনো স্টাইলে চলে যাবেন, ঠিক আছে? আপনাদের ফোন আর কি যেমনটা ছিল পুরনো সেরকম টাইপেরই আপনাদের হয়ে যাবে। আর আপনারা পুনরায় সেটা ইউজ করতে চান, তাহলে পুনরায় সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে নেবেন, তাহলে এটা পুনরায় আপনাদের সেরকম হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা লিমিটেড টাইমের জন্য এটা ইউজ করতে চান, তাহলে খুবই ইজিলির মধ্যে এটা করে নিতে পারেন, তাই তো ফ্রেন্ডস? তো এলো ফ্রেন্ডস আজকের একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেল টেক বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ক্ষেত্রে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও